বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন অডিও লাইভ সিরিজ, সেটি হচ্ছে সবুজ পাতার বন। বইটি লিখেছেন শাইখ আব্দুল আজিজ আত তারিফি হাফাকাল্লাহ আসার। এই বইটি ইংরেজি থেকে অনুবাদ করেছে সিরাত অনুবাদক টিম। এটির ভাষারীতি, সম্পাদনা, বিন্যাস ইত্যাদি কাজ করেছেন সাজিদ ইসলাম ভাই এবং সারই সম্পাদনা করেছেন শাইখ মনিরুল ইসলাম ইবনু জাকির হাফিজাহুল্লাহ। প্রচ্ছদ ডিজাইন করেছেন আনিকা তোবা হাদাকল্লাহ। বইটি প্রকাশিত হয়েছে সিরাত পাবলিকেশন থেকে। আর এই বইটি অডিও লাইভ করার জন্য আমরা কোনো ধরনের অনুমতি নেইনি, কারণ হচ্ছে এই বইটি আসলে অনলাইনে ফ্রিতে পাওয়া যায় এবং প্রকাশক কর্তৃক সেটি ফ্রি করে দেওয়া হয়েছে, সেহেতু আমরা এর জন্য কোনো অনুমতি নেইনি। শাইখ আব্দুল আজিজ আত তারিফি হাফিজাহুল্লাহ ফাকাল্লাহু আশরা, উনি বর্তমানে সৌদির কারাগারে আছেন। কিছুদিন আগে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ বিশ্বের তিনজন শ্রেষ্ঠ, ওনার মতে অ্যাকচুয়ালি ওনার মতে বিশ্বের তিনজন শ্রেষ্ঠ আলিমের ব্যাপারে কথা বলতে গিয়ে উনি শাইখ আব্দুল আজিজ আত তারিফি হাফিজাহুল্লাহ এর ব্যাপারে কথা বলেছেন। আমরা তার মুক্তি কামনা করছি, আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ অতি শীঘ্রই তাকে কারাগার থেকে মুক্তি দান করেন এবং ওনার যে ইলমি লেখা এবং আলোচনা আছে ওইগুলো থেকে আমরা উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সৌদির যে কারাগার আছে ওইখান থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা শুরু করছি আমাদের বইয়ের আজকে প্রথম থেকে। প্রকাশকের কথা আমরা একটু, সম্পাদকের কথা অ্যাকচুয়ালি আমরা আগে একটু পড়ি। আমাদের সবুজ পাতার বন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকাশের তারার সাথে তুলনা করেছেন। মানুষ যখন পথ হারিয়ে ফেলে তখন আকাশের তারা দেখে দিক ঠিক করে নেয়। ঠিক তেমনি আলেমদের বৈশিষ্ট্য এমন হবে যে তাদেরকে দেখেই উম্মাহ সঠিক পথে পরিচালিত হবে। ইলম অনেকে অর্জন করে, কিন্তু সেই ইলমের সাথে প্রজ্ঞা মিশালে ইলমের গভীর থেকে গভীরে গিয়ে মণিমুক্তা আহরণ করতে পারেন খুব অল্প কিছু মানুষ। যারা সেটা পারেন তাদের মুখনিসৃত একটা বাক্যই শ্রোতার অন্তরে গিয়ে আঘাত করে, চিন্তার জগতে নিয়ে আসে অমূল পরিবর্তন। তারা যেন অন্ধকার আকাশে জ্বলজ্বলে তারা, শত আলোকবর্ষ দূর থেকে দৃশ্যমান, পথিকের হিদায়াতের উৎস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চমৎকার গুণ দেওয়া হয়েছিল, জামি আল কালাম, অর্থাৎ অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। আমাদের এই যুগে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুণটি যারা সংরক্ষণ করেছেন, তাদের একজন শাইখ আব্দুল আজিজ আত তারিফি, তাদের কথাগুলো কোরআনের ভাষায় যেন সূরা ইব্রাহিমের সেই এক একটি বৃক্ষ, সুদৃঢ় যারা মূল, আকাশ ছোঁয়া এর শাখা প্রশাখা। পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো, তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত, সূরা ইব্রাহিম আয়াত 24। আর আল্লাহ এমন সব বাক্যের গাঁথনিকেই মুমিনের হৃদয়কে মজবুত করেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে, সূরা ইব্রাহিম আয়াত 27। আমরা শাইকের এমন সব অমূল্য বাক্য নিয়ে একটি বন সাজিয়েছি, সবুজ পাতার বন। শাইকের হৃদয়ে শিহরণ জাগানো আর ইমানে স্ফুলিঙ্গন জাগানো কথামালা এই বনের এক একটি বৃক্ষ। আছে সুভূষিত ঢালবালা, ফল ফলাদি আর ফুলের সুবাস। দিনের ইলম যখন আজ আমাদের মাঝে বাক্সবন্দী হয়ে কিছু আচার অনুষ্ঠান আর ব্যক্তিগত আমলের মাঝে সীমাবদ্ধ হয়ে আছে, শাইখ তাদের মধ্যে একজন যিনি আমাদেরকে বক্সের বাইরে চিন্তা করতে শেখান, যিনি আকিদাকে কেবল তত্ত্বে নয় জীবনেও বাস্তবায়ন করার কথা বলেন, যিনি উম্মার দুর্দশার কথা বলেন, উম্মার আজকের এই লাঞ্ছনা এবং আপদস্থতার কথা বলেন, সেকুলারিজম থেকে পশ্চাত্যের লিবারেলিজম, আলেমদের মানহাজ থেকে সাধারণের ধ্যান ধারণা, পশ্চিমা মডারেট ইসলামের মুখোশ উন্মোচন, সবখানি শাইখের কলম বিচরণ করে এক দৃঢ়প্রত্যয়ে। প্রিয় শাইখের সেই হৃদয় জাগানি ও শিহরণ তোলা শব্দ গাঁথনি যেন এই বাগানের এক একটি সবুজ পাতা। আমরা চেয়েছি শাইখের ইলম এবং প্রজ্ঞা থেকে যেন বাংলা ভাষাভাষী মুসলিমেরা উপকৃত হয়, সত্যি সত্যি যেন মজবুত কথামালার মাধ্যমে আমাদের ইমানে মজবুতি আসে। কারো ছোট ছোট মালফুজাতকে একত্রিত করে অধ্যায়ভিত্তিকভাবে সাজিয়ে বইয়ে রূপদান করা যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ। সেই কাজটি অবশেষে পাঠকদের হাতে তুলে দিতে পারছি
সেই জন্যে আমরা আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জানাই। এর পেছনে যত আল্লাহর বান্দার মেহনত এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা জড়িত আছে, সেই নামগুলো আল্লাহর কাছে পেশ করলাম। কিয়ামতের দিন আল্লাহ যেন তাদের সবার উপর দয়া করেন। দিন শেষে আমরা সবাই মানুষ, ত্রুটি থেকে আমরা মানুষ মুক্ত নই। অন্তত এতটুকু দাবি করতে পারি যে আমরা আমাদের চেষ্টার কোনো কমতি রাখিনি। তারপরেও মনের অজান্তে বা কিছু ভুল ত্রুটি আশা করি তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হবে। আর সর্বশেষে পাঠক আমাদের সবুজ বনের পানে এসে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করবে, কিংবা নিজেকে আবার নতুনভাবে সাজিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। বিনীত সাজিদ ইসলাম সম্পাদক। আলহামদুলিল্লাহ, আমরা সাজিদ ইসলাম ভাইয়ের এই কথা থেকে আশা করি অনেক কিছুই বুঝতে পারবো, এবং যদি আমরা চিন্তা করি তাহলে এখান থেকেও আমরা অনেক ইলম অর্জন করতে পারবো। যেমন প্রথমেই বলা হয়েছে যে ইলমের যে প্রজ্ঞা গভীরতা আছে, আমরা যদি ইলম শিখি এবং এর সাথে প্রজ্ঞা অর্জন করি, যেটি আমাদের বেশিরভাগ মানুষের মাঝেই নেই, এবং আমরা এই বিষয়টি নিয়ে আসলে চিন্তাও করি না, অনেকে তো এ বিষয় নিয়ে জানেই না। অনেকে মনে করে শুধু মুখস্থ কিছু ইলম অর্জন করতে পারলেই হয়তো ইসলাম সম্পর্কে অনেক কিছু জানা যাবে, এ সম্পর্কে অনেক কিছু বলা যাবে। বর্তমানে আমাদের ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাই এবং বোনেরা যারা দিন প্র্যাকটিস করতেছে, তারা কিছু সংখ্যক ইলম অর্জন করে। এবং এবং একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, একটি আয়াত হলো যেন প্রচার করা হয়। ওই হাদিসের ব্যাখ্যা না জেনেই আমরা নিজেদের মতো করে হাদিসকে প্রচার করতে শুরু করি। আমরা একটি হাদিসকে যেভাবে বুঝি সেভাবেই প্রচার করতে শুরু করি। দেখা যায় যে এই হাদিসের যে ব্যাখ্যা আমরা করতেছি কিংবা আমরা যেভাবে বুঝতেছি, সেটি সাহাবিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবিগণ, তারপর তাবে 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 এইগণ, অর্থাৎ আমাদের সালাফগণ কেউই এই হাদিসকে এইভাবে বুঝেনি, এভাবে বোঝানোর চেষ্টাও করেনি। কিন্তু আমরা দেখা যায় আমাদের মন মতো, আমাদের যে প্রবৃত্তির দাসত্বের অনুসারে, আমরা নফসের অনুসারী, নফসের গোলামি করে যারা এত বছর পর হিদায়ত পেয়েছি, কিন্তু তারা এই কিছু এসব জিনিস, আমাদের নিজেদের যে দুর্বলতা আছে, আমরা যে কি বলে নফসের অনুসারী ছিলাম, পশ্চিমাদের দাসত্বে আমাদের ব্রেন নষ্ট ছিল, আমাদের পশ্চিমা দাসত্বের যে কারিকুলাম ছিল এটাতে আমরা লেখাপড়া শিখেছি, তারপরেও দেখা যায় যে এইসব দুর্বলতার কথা নিজের চিন্তা না করেই নিজের যা ইচ্ছা তা মনে হয় তা একটি হাদিস থেকে যেভাবে ইচ্ছা ওইভাবে ব্যাখ্যা করে দিচ্ছে, কিংবা কোরআনের আয়াতকেও ব্যাখ্যা করছে অনেকে। তো তাদের আসলে আল্লাহর ভয় আছে কিনা আমাদের জানা নেই, তারা আল্লাহকে ভয় করে কিনা। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহ তাআলার নামে মিথ্যা রটনা করে তারা কখনোই কামিয়াবি হবেন না। তো আমাদের এদিকে খেয়াল করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা রটনা করবে সে যেন জাহান্নামে নিজের একটি ঘর তৈরি করে নিল। আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। তো আমরা এদিকে লক্ষ্য করি, এদিকে লক্ষ্য করে আমরা যারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়ত দান করেছেন, ওইদিকে খেয়াল রেখে যেন আমরা এই বিষয়ে আলোচনা করি। আমরা আলেমদের বিশুদ্ধ যারা ইলমের অনুসারী এবং প্রজ্ঞার অনুসারী এবং বিশুদ্ধ আকিদার অনুসারী, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার অনুসারী, যারা তাদের যে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে ওইগুলো আমরা অধ্যয়ন করি। এবং যখনই আমরা কোনো কিছু বলার চেষ্টা করি পাবলিকলি, অনেকগুলো অডিয়েন্সকে যখন আমরা কোনো কথা বলবো ইসলাম সম্পর্কে, তখন আমাদের উচিত এই বিষয়ে অবশ্যই কোনো না কোনো আলেমের রেফারেন্সে বলা, কিংবা আমাদের যে কথা আছে এটিকে কোনো আলেমের দ্বারা পরীক্ষা করে নেওয়া। কারণ আমরা তো আমাদের জ্ঞান জ্ঞান অনেক অল্প, আমাদেরকে এ ব্যাপারে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করতে হবে এবং এ ব্যাপারে চিন্তা ফিকির করতে হবে যেন আমরা এসব বিষয় থেকে বেঁচে ফিরতে পারি। তারপর এখানে আরও একটি বিষয় এসেছে যে জওয়ামি আল কালাম, অর্থাৎ অল্প ভাষায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। তো এই ব্যাপারে এই এই ছোট্ট একটি কথা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মাথায় এটা কাজ করবে যে ইনশাআল্লাহ কাজ করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলো আছে এগুলো অল্প ভাষায়, ঠিক আছে, অল্প ভাষায় অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 8 লক্ষের মতো হাদিস এখন পর্যন্ত আমাদের কাছে, 8 লক্ষের ওপরে হাদিস আছে এবং আসার মিলিয়ে 8 লক্ষের ওপরে হাদিস আসার আছে। তো ওইগুলোর ভিতরে আহকামের বিধান বলির যে সব আহকাম অর্থাৎ বিধানাবলীর যে সব হাদিস আছে এর সংখ্যা 3 থেকে 3,500। তো এই 3 থেকে 3,500 জিনিসের ভিতরে আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো 3 থেকে 3,500 হাদিসের ভিতর থেকে আপনাকে পুরো জীবন ব্যবস্থাকে খুঁজে বের করতে হবে,
এবং রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে সেগুলো জানিয়ে গেছেন। তো আমাদেরকে জানতে হলে রাসূলুল্লাহ সাল্লামের এই অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতার বিষয়টাকে নিয়ে চিন্তা করতে হবে, এবং আমরা যেন এই বিষয়টি নিয়ে গভীর চিন্তা করতে পারি সেদিকে নজর দিতে হবে। তাই আমাদেরকে আলিমের সহচর্য গ্রহণ করতে হবে এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের তাফসির গ্রন্থ, শুধু একটি তাফসির না, অবশ্যই একাধিক তাফসির গ্রন্থ অধ্যয়ন করতে হবে। এবং তাফসির গ্রন্থগুলো থেকে যখন কোনো কিছু খটকা লাগবে কিংবা হাদিস পড়ার সময় যখন কোনো কিছু খটকা লাগবে, তখন সেটি কোনো আলিম থেকে জেনে নিতে হবে। অবশ্যই জেনে নিয়ে তারপর আমাদেরকে সেগুলো শিখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে, অন্যের কাছে প্রচার করতে হবে। কিন্তু আমরা জানি না শুধুমাত্র সহি বুখারি, সহি মুসলিম কিংবা সিহাসিত্তার যে হাদিস গ্রন্থ আছে এগুলো আমরা অধ্যয়ন করতেছি, বা তাও বাংলায়, যেখানে একক ব্যক্তির তাহকিক দেওয়া আছে, অনেকের তাহকিক দেওয়া নেই। আবার দেখা যাচ্ছে কিছু কিছু বিশেষ প্রকাশনী আছে যারা অনুবাদে ভুল করছে, আবার কিছু কিছু প্রকাশনী আছে যারা অনুবাদে ভুল না করলেও অনুবাদের সাথে তাদের নিজেদের মন গড়া ব্যাখ্যা যুক্ত করে দিচ্ছে কিংবা তাদের মানহাজের ব্যাখ্যা যুক্ত করে দিচ্ছে, যার কারণে অনেক মানুষই এগুলোকে ভুল বুঝছে, এগুলো থেকে ভুল শিক্ষা গ্রহণ করছে, যেটি আমাদের সালাফ সালফে সালেহীনগণ কখনোই গ্রহণ করেনি কিংবা তারা ব্যাখ্যা করেনি। তা আমাদেরকে অবশ্যই আমাদের পূর্ববর্তীদের অনুসরণ করতে হবে। তো এই বিষয়ে আমরা আশা করি আপনারা গভীর চিন্তা ভাবনা করবেন, এবং মানুষকে যখন কোনো কিছু শেয়ার করবেন তখন অবশ্যই সেটা ভালোভাবে বুঝে জেনে তারপরে শেয়ার করবেন। আমাদের সালাফেরা যখন কারো কাছে কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হতো, তখন তারা সেই ফতোয়া দিতে ভয় করতেন, কারণ তারা জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যদি কোনো মিথ্যা রটনা করা হয়ে যায় কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কোনো মিথ্যা কথা বলা হয়ে যায়, তখন এর কত বড় ভয়াবহ আজাব আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই জন্য আমাদেরকে এসব বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে, জানতে হবে, ফিকির করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা এই বিষয় নিয়ে চিন্তা করবেন। আর এখান থেকে আমরা আরো কথা আসলে বলতে পারতাম এই ছোট বিষয় থেকে নিয়ে, কিন্তু আমরা চাচ্ছি, আমরা বেশি কথা বলতে চাচ্ছি না আসলে। তো আমরা চলুন আমরা এই বইয়ের প্রথম থেকে শুরু করি। বইয়ের বিন্যাসে আসলে এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়, সাত, আট, আটটি, ছয়টি, অ্যাকচুয়ালি ছয় সাতটি অধ্যায় আছে। প্রথম হচ্ছে বিশ্বাসের ভিত্তি, সত্য মিথ্যা, চিরন্তন দ্বন্দ্ব, ইবাদত ও আত্মশুদ্ধি, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, অন্তরের ব্যাধিসমূহ, চিন্তা স্বাধীনতা নয় নফসের শিকল, মূল্যবান উপদেশ এবং শাইখের পরিচিতি। তো আমরা ইনশা আল্লাহ প্রথমে সাতটি পর্ব নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে শাইখের পরিচিতি নিয়ে একটি ছোট ছোট লাইভ করব। এবং সেখানে আমরা শুধু এই বই থেকে নয়, আমরা রিসেন্ট ডেজ একজন অ্যাকচুয়ালি কে লিখেছে আমার মনে নেই, তো আমরা ওনার যে পরিচিতি আছে এবং ওনার গ্রন্থ পরিচিতি ইত্যাদি বিষয়াদি নিয়ে বিস্তারিত একটি আলোচনা এসেছে একটি বাংলা আর্টিকেলে, আমরা সেটিও আপনাদেরকে লাইভ অডিওতে রিডিং করে শোনাবো ইনশা আল্লাহ। তাহলে চলুন আজকে আমরা শুরু করি প্রথম অধ্যায়, বিশ্বাসের ভিত্তি। বিশ্বাসের একটি ভাষা আছে, সবাই সেই ভাষা বুঝতে পারে না, যারা পারে তারা আল্লাহর আনুগত্যে নিজেদেরকে সঁপে দেয় আর বাকিরা বিদ্রোহ করে বসে। দীন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব নীতি, মূলনীতি আছে সেসব, সেইসবে বিশ্বাস স্থাপন, আল্লাহ রব্বুল ইজ্জাতের কর্মপদ্ধতির ইলম অর্জন ছাড়া বিশ্বাসের সেই ভাষা বোঝা সম্ভব নয়। তাই এই বইয়ের শুরুই হচ্ছে বিশ্বাসের সেইসব ভিত্তি দিয়ে, যা দিনের ওপর অবিচল হয়ে থাকার রসদ যোগাবে। আল্লাহর সুন্নাহ, ইমান, কুফরের স্বরূপ, সকল মতাদর্শের উপর দিনে ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণপুঞ্জি এখানে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, প্রতিটি অধ্যায়ের শুরুতে একটি টাইটেল দেওয়া আছে, অর্থাৎ এই অধ্যায়টি আসলে কি বিষয় সেটি নিয়ে। তো আমরা প্রথমে এটি বলবো এবং তারপরে এটি ব্যাখ্যা করব, যেমনটি বইয়ে লেখা এবং বলা হয়েছে। তাহলে চলুন প্রথম অধ্যায়, প্রথম যেই অধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম যেই টাইটেলটি আছে, অনুচ্ছেদটি আছে, সেটি আমরা পড়ি। একজন দিন থেকে বের হয়ে গেলে আল্লাহ একটি জনপদকে তার স্থলাভিষিক্ত করে দেন। অনেক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুরতাদ হয়ে গিয়েছিল। খিলাফার যুগে তো কয়েকটি গোষ্ঠী সম্পূর্ণভাবে মুরতাদ হয়ে গিয়েছিল। এটা কখনোই ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি, আর না কখনো পারবে। ইসলাম কখনো কমে না, কিছুই বাড়ে। দুঃখিত, ইসলাম কখনোই কমে না, শুধুই বাড়ে।
আল্লাহর সুন্নাহ হলো একজন দিন থেকে বের হয়ে গেলে তার স্থলে পুরো একটি মুসলিম জনপদ নিয়ে আসা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের মধ্যে হতে কেউ দিন থেকে ফিরে গেলে শীঘ্রই আল্লাহ তার স্থলে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন আর তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি বিনয় নম্র ও কাফিরদের প্রতি কঠোর। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারের পরোয়া করবে না। সুরা আল মাইদা আয়াত 54। আল্লাহর রহমত কখনো স্থানের বিবেচনায় নাজিল হয় না, বরং তা তাদের কাছে আসে বরং তা তাদের কাছে আসে যারা কৃতজ্ঞতার সাথে সেই রহমতের কদর করে। সবচেয়ে পবিত্রতম স্থানের থেকেও আল্লাহ চাইলে রহমত উঠিয়ে নিতে পারেন যদি সেই রহমতের শুকরিয়া আদায় করা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ রহমত, রহমতুল্লাহ আলামিন। মক্কার লোকেরা সেই রহমতের কদর করতে পারেনি, তাই আল্লাহ সেই রহমতকে মদিনায় স্থানান্তরিত করে দিলেন। আল্লাহর রহমত কখনো স্থানের বিবেচনায় নাজিল হয় না, বরং তা তাদের কাছে আসে যারা কৃতজ্ঞতার সাথে সেই রহমতের কদর করে। মানুষ যা নিয়ে আল্লাহর বিরুদ্ধে অহংকার করে, আল্লাহ সেটা দিয়ে তাকে ধ্বংস করে দেয় মানুষ যা নিয়ে আল্লাহর বিরুদ্ধে অহংকার করে আল্লাহ সেটা দিয়েই তাকে শাস্তি দেন। ফিরাউন তার তলদেশে বহমান নদীসমূহ নিয়ে অহংকারী হয়েছিল, আর এ সকল নদী যা আমার তলদেশে বয়ে যাচ্ছে, সুরা আয-যুখরুক আয়াত 51। আর তাই আল্লাহ তাআলা তাকে বহমান সমুদ্রে ডুবিয়ে মেরেছেন, সমুদ্র তাদের উপর চড়াও হলো আর তাদের ডুবিয়ে দিল, সুরা তহা আয়াত 78। চন্দ্র ও সূর্যগ্রহণ বান্দার জন্যে আল্লাহর নিদর্শন। চন্দ্র ও সূর্যগ্রহণ হলো আল্লাহ কর্তৃক বান্দার প্রতি সতর্কবার্তা। যে সত্তা সাময়িকভাবে নক্ষত্রে আলো ঢেকে দিলেন, তিনি তা চিরতরে করতে সক্ষম। একটি একটি গ্রহের অবস্থা তিনি পাল্টে দিলেন, এর অধিবাসীদের অবস্থাও তিনি পাল্টাতে সক্ষম। সুতরাং আল্লাহর এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করুন, সতর্ক হন। একটি মুসলিম দেশে বিপদ নাজিল করে আল্লাহ অন্যান্য দেশগুলোকে পরীক্ষা করেন। একটি মুসলিম প্রধান দেশে বিপদ নাজিল করে আল্লাহ অন্যান্য দেশগুলোর ইসলামকে পরীক্ষা করেন, তারা কি জীবিত না মৃত তা দেখে নেন। কারণ মুসলিম উম্মাহ এক দেহের মতো, দেহের একটি অঙ্গ যদি অন্য অঙ্গের ব্যথা অনুভব না করে তাহলে সেটি মাদকাসক্ত, না হয় মৃত। আর এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আল্লাহ তার অবাধ্য জাতিকে ধ্বংস করে অন্য জাতি দিয়ে প্রতিস্থাপন করে দেন। শামের হাজারো মানুষের উপর আরোপিত অবরোধ আর কুকুর বিড়াল খাওয়ার ব্যাপারে আলেমদের ফতোয়া প্রমাণ করে যে এমন একটি প্রতিস্থাপনের সময় চলে এসেছে, যারা তাদেরকে সাহায্য করতে সমর্থ ছিল তারা সাহায্য না করার মাধ্যমে নিজেদেরকে ধ্বংস করার যোগ্য বলে প্রমাণ করেছে। কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না। ইমান যদি বংশ পরম্পরায় পাওয়া যেত তাহলে নূহ আলাইহি আসাল্লামের পুত্র ইমান লাভ করত, আর কুফর যদি বংশ পরম্পরায় পাওয়া যেত তাহলে ইব্রাহিম আলাইহি আসাল্লাম তার পিতা আজরের মতে কাফির হতো। কোনো ভার বহনকারী অন্যের গুনাহের ভার বহন করবে না, সুরা আল আনাম আয়াত 64। মাজলুমের দোয়া একটি নির্ধারিত সময়ে কবুল হবেই, মাজলুমের দোয়া কবুল হবেই এবং এর সময়ও নির্ধারিত। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার ক্ষমতার কসম, আমি তোমাদেরকে সাহায্য করব যদিও তা কিছু সময় পরেও হয়। মুসনাদে আহমদ হাদিস 8030। নির্ধারিত সময়টি আল্লাহর ইচ্ছায় ঠিক হবে, জালিমের ইচ্ছায় তো নয়, মাজলুমের ইচ্ছায়ও নয়। কারো অপেক্ষা থেকে কোনো কাজ বন্ধে থাকে না। ইমাম মাহাদি সংক্রান্ত হাদিস সহি, তিনি জন্ম নেবেন তবে সেটা কবে ও কোথায় এ ব্যাপারে কিছুই বর্ণিত নেই। মুনতাজার তথা প্রতীক্ষিত বলে তার কোনো নাম নেই, কারণ আমরা কারো অপেক্ষায় কাজ করা বন্ধ রাখি না।
এখন যে কোরআন অনুযায়ী আমরা কাজ করি, ইমাম মাহাদি, ঈসা আলাইহিসাল্লাম ও তাদের সঙ্গীরা সেই কোরআন অনুযায়ী কাজ করবেন। একটা মতাদর্শ অনুসরণ করে দুনিয়াতে কেউই আরামে থাকতেই সেই মতাদর্শ সঠিক হয়ে যায় না। কেউ কেউ প্রশ্ন তোলেন, কাফিরেরা যদি বাতিলি হয়ে থাকে তাহলে তারাই কেন পৃথিবীতে রাজত্ব করছে? তারাই তো সবার চেয়ে সুখে আছে, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, জীবন উপভোগের উপকরণ সবই তো তাদের। মনে রেখো, একটা মতাদর্শ অনুসরণ করে পৃথিবীতে কেউ আরামে থাকলেই সেটি মতাদর্শের সঠিকতা প্রমাণ করে না। কাফিরও শাস্তিতে, কাফিরও শান্তিতে থাকতে পারে, মুমিনও কষ্ট পেতে পারে, কিন্তু সফলতা হলো দিন শেষে আল্লাহর চোখে সফলত হওয়া। কাফেরদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, কিন্তু যে তার অন্তরকে কুফরের জন্য খুলে দেয় তার উপর আল্লাহর গজব। সূরা আন-নাহল আয়াত 106। যার উপর আল্লাহর গজব, তার দুনিয়ার সফলতা কি কাজে আসবে? আল্লাহ আপনাকে কোন জিনিস থেকে বঞ্চিত করেছেন, কারণ এর চেয়ে উত্তম জিনিস তিনি আপনার জন্য জমিয়ে রেখেছেন। আল্লাহ কাউকে হয়তো কোনো জিনিস থেকে বঞ্চিত করার মাধ্যমে কষ্টে নিপতিত করবেন, যেমন মুসা আলাইহিসাল্লাম এর সাথে হয়েছিল। আগে থেকে আমি তাকে মুসার ধাতৃসন্তান ধাতৃস্তন্য পান করা থেকে বিরত রেখেছিলাম। সুরা আল কাসাস আয়াত 12। কারণ তিনি আপনার জন্যে এর চেয়ে ভালো কিছু জমিয়ে রেখেছেন। আপনাকে বঞ্চিত না করার জন্যে আপনি সেই কম ভালো জিনিস থেকেই নিয়েই মেতে থাকতেন, যেভাবে আল্লাহ মুসা আলাইহিসাল্লাম প্রসঙ্গে বলেছেন, এরূপে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যাতে তার চোখ জুড়াই। সুরা আল কাসাস আয়াত 13। ভূমিকম্পের মাধ্যমে ভূমিকে যিনি কাঁপিয়ে দিলেন, তিনি এই ভূমির উপর বিচরণশীল যে কাউকে কাঁপিয়ে দিতে সক্ষম। আল্লাহর নিদর্শনসমূহের একটি হলো ভূমিকম্প। এটি এক আসমানি বার্তা বহন করে। এই বার্তার সবচেয়ে ভয়াবহ শিক্ষাটাই হলো, এই ভূমিকে যিনি কাঁপিয়ে দিলেন, তিনি এই ভূমির উপর বিচরণশীল যে কাউকে কাঁপিয়ে দিতে সক্ষম। আর আমি কেবল সতর্কবার্তা হিসেবে এই নিদর্শনসমূহ পাঠিয়ে থাকি। সূরা আল ইসরা আয়াত 59। আল্লাহর সুন্নাহ হলো ভিত্তি ধ্বংস করে হয়ে গেলে সেই বস্তুকে ধ্বংস করা। কুফরের ভিত্তিতে পরাজিত জাতি যদি শুরু থেকে কুফরের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলে এটি দীর্ঘদিন টিকলেও টিকতে পারে। কিন্তু কোনো জাতি যদি শুরুতে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে পরে কুফরের দ্বারা পরিচালিত হতে থাকে, তাহলে সেটি বেশি দিন টিকবে না। কারণ আল্লাহর সুন্নাহ হলো ভিত্তি ধ্বংস হয়ে গেলে সেই বস্তুকে ধ্বংস করা। সুবহানাল্লাহ। নবীজির নামে কেউ কুৎসার উঠালে সেটা বলে বেড়ানো উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ কুৎসার উঠালে রটনাকারী সম্পর্কে মানুষকে জানানোর জন্যও সেসব বলে বেড়ানো উচিত নয়। কারণ অশ্লীলতার প্রসারের চেয়ে নবীজির নামে কুৎসার প্রসার আল্লাহর কাছে বেশি ঘৃণিত। বরং যিনি এসব কুৎসার জবাব দিতে সক্ষম, তাকে বেশি বিস্তারিত না বলে অল্প কথায় মূল বিষয়ে জানিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। বর্তমানে আপনারা ইউটিউব এবং ফেসবুকে এই বিষয়ে দেখতেই পাচ্ছেন মানুষ আসলে কি করে। আসলে আমরা চাইলে এগুলোর পরে আমরা বিভিন্ন শায়েখদের থেকে যে গানা এগুলোর ব্যাখ্যা আছে এগুলো আসলে বলে দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় বয়ে যা আছে তাই বলা উত্তম। কারণ হচ্ছে আমরা যেহেতু বইয়ের অডিও রিডিং করছি, সেহেতু আমার ব্যাখ্যা জুড়ে দেওয়া আসলে উচিত হবে না। যাই হোক, বিসমিল্লাহ। আল্লাহর বাণী গতকাল যা ছিল আজও তাই আছে, আগামীকালও তাই থাকবে। মানুষের মতামতকে অন্ধ অনুসরণ করলে তাদের পিছু পিছু ছুটে আজ ওদিকে তো কাল সেদিকে যেতে হয়। আর আল্লাহর হুকুমের সাথে নিজেকে জুড়ে রাখলে দৃঢ়তা আসে। কারণ আল্লাহর বাণী গতকাল যা ছিল আজও তাই আছে, আগামীকালও তাই থাকবে। যাদের সামর্থ্য আছে তারা যদি মজলুমের সাহায্যে এগিয়ে না আসে, তাহলে তাদের উপর আল্লাহর আজাব আসন্ন। বিপদগ্রস্ত কোনো জাতি যদি সামর্থ্যবান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়ে প্রত্যাখ্যাত হয়, তাহলে আল্লাহর সবচেয়ে সামর্থ্যবান ব্যক্তিটির প্রতি আজাব পাঠাবেন। আর যদি সে পূর্বে থেকেই জালিম হয়ে থাকে, তাহলে তার শাস্তি হবে অন্যদের চেয়েও কঠিন। যদি তোমরা নবীকে সাহায্য না করো, তাহলে আল্লাহ তো
তাহলে আল্লাহ তো তাকে ইতিমধ্যে সাহায্য করেছেন। সুরা আত-তাওবা আয়াত 40। সুবহানাল্লাহ। আল্লাহর আইন সেকেলে নয়, তারা আল্লাহর আইন দিয়ে শাসন কার্য পরিচালনা করে না, কারণ এটি নাকি যুগের সাথে মানানসই না। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লাম তো তাদের অনেক পরে আসবেন এবং তখন আল্লাহর আইন দিয়ে শাসন কার্য পরিচালিত হবে। কাজেই সমস্যাটা যুগের না, সমস্যা হলো যারা শাসন করছে তাদের। কোনো জালিমকে বেশি বাড়তে দেখে বিভ্রান্ত হবে না, তার পতন আসন্ন। আল্লাহ কোনো জালিমকেও উঁচুতে তুলে ধরতে পারেন, কিন্তু এর কারণ জালিমের প্রতি আল্লাহর ভালোবাসা নয়, বরং তাকে উঁচু জায়গা থেকে আছড়ে ফেলাটাই উদ্দেশ্য। সুতরাং কোনো জালিমকে বেশি বাড়তে দেখে বিভ্রান্ত হবেন না, তার পতন আসন্ন। আল্লাহ যদি জুলুমের কারণে পাহাড়কেও শাস্তি দেন, তাহলে জুলুমবাজ মানুষের কি অবস্থা হবে? হাদিসে এসেছে, একটি পাহাড় যদি অন্যটির প্রতি সীমালঙ্ঘন করত, তাহলে সীমালঙ্ঘনকারী পাহাড়কে আল্লাহ জমিনে মিশিয়ে দিতেন। জালিম যদি পাহাড়ও হয়, আল্লাহ তাকে শাস্তি দেন, তাহলে যেসব মানুষ এবং জাতিগোষ্ঠীগুলো জমিনে জুলুমের ছাপ রেখে চলেছে, তাদের কি পরিণতি হবে? আল্লাহকে হৃদয়কে আল্লাহর প্রশংসায় ব্যস্ত রাখার নামই তাওহিদ ও প্রকৃত স্বাধীনতা। হৃদয় কারো না কারো প্রশংসারত থাকবেই। একে নফসের প্রশংসায় ব্যস্ত রাখা হলো অহংকার, অন্যের প্রশংসায় ব্যস্ত রাখা হলো কুফর এবং দাসত্ব, আর একে আল্লাহর প্রশংসায় ব্যস্ত রাখার নামই তাওহিদ ও প্রকৃত স্বাধীনতা। জীবনকে যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, সে কোনো দুঃখ কষ্ট বা মৃত্যুর পরোয়াই করে না। জীবনকে যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, সে কোনো দুঃখ কষ্ট বা মৃত্যুর পরোয়া করে না, কারণ সেটা তো তার মালিকানাধীন নয়, আল্লাহর মালিকানাধীন। তারা বলল, আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার উপর আমরা তোমাকে কখনো প্রাধান্য দেব না। কাজেই তুমি যা করতে চাও তাই করো, কেননা তুমি কেবল এই পার্থিব জীবনে কর্তৃত্ব খাটাতে পারো। সূরা তোহা আয়াত 72। আল্লাহর সৃষ্টি হয়ে সেই আল্লাহকে অমান্য করা বিস্ময়কর কুফরি। যারা বলে ধর্মকে রাজনীতির থেকে পৃথক রাখা উচিত, তারা হয় আল্লাহকে স্রষ্টা বলে মানে না, অথবা নিজেকে আল্লাহর সৃষ্টি মনে করে না, আর নয়তো বাস্তবতাকে অস্বীকার করে। কারণ যুক্তি বলে যে সৃষ্টির ব্যাপারে স্রষ্টাই সবচেয়ে ভালো জ্ঞান রাখেন। মানুষ যে দুনিয়া ধাপিয়ে বেড়াচ্ছে, সেটা সৃষ্টি করলেন আল্লাহ। এখন সে আল্লাহকে বলছে, আমাদের দুনিয়া আপনার দিনের কোনো প্রয়োজনীয়তা নেই। নাউজুবিল্লাহ, মানুষ ধ্বংস হোক যে সে কেমন কুফুরি মানুষ ধ্বংস হোক সে কেমন সে কেমন কুফুরিকারী। সূরা আল আবাসা আয়াত 17। যিনি শুক্র কীট থেকে মানুষ সৃষ্টি করেছেন, অথচ সে প্রকাশ্য ঝগড়াটে সেজে বসল। সূরা আন-নাহল আয়াত 4। আল্লাহ জালিমের পতন ঘটানোর আগে তার ধ্বংসের কারণকে তার কাছে প্রিয় বানিয়ে দেন। আল্লাহ যখন কোনো জালিমের পতন ঘটানোর ইচ্ছা করেন, তখন তার ধ্বংসের কারণকেই তার জন্য প্রিয় বস্তু বানিয়ে দেন। আল্লাহ মুসা আলাইহিসাল্লামের মাধ্যমে ফিরাউনকে ধ্বংস করার আগে মুসা আলাইহিসাল্লামকে তার ঘরেই পরম যত্নে লালিত পালিত করেছেন। ফিরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার চক্ষু শীতলকারী, তাকে হত্যা করো না। সূরা আল কাসাস আয়াত 9। আলহামদুলিল্লাহ, আমাদের লাইভটি আসলে প্রায় আধা ঘন্টার মতো সময় হয়ে গেছে, তো আমরা এই লাইভটি এখানেই শেষ করে দিতে চাচ্ছি। এটি হচ্ছে এই বইয়ের 18 নম্বর পৃষ্ঠাতে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, আরও দুইটি পরিবিশিষ্ট আছে, আমরা সেগুলো পড়ে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনটি জাতীয় দিবস ঘোষণা দেন। ইতিহাসে যত বছর বিজয়িত হয়েছে তাদের দুঃখিত ইতিহাসে যত শহর বিজিত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে মহান হলো মক্কা।
যিনি তা জয় করেছিলেন তিনি ছিলেন মানবদের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তা ঘটেছিল সকল মাসের সর্বশ্রেষ্ঠ মাসে তথা রমজানে, এবং ঘটেছিল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ দিন রমজানের শেষ 10 দিন। শ্রদ্ধা ভক্তির এত কারণ একত্রিত হবার পরও এর বিজেতা একে জাতীয় দিবস বলে ঘোষণা করেনি। যাদের জাতীয় দিবস যত বেশি তাদের পতন তত দ্রুত ঘটেছে। জাতীয় দিবসগুলো অশান্তি এবং বিশৃঙ্খলা হতে নিরাপদ নয়, আর না সেগুলো জনতাকে তাদের সরকারের সত্ত্বে একত্রিত করতে পারে। মিশরে 10 দিনের জাতীয় ছুটি ছিল, তাউনিসিয়া ছিল 7 দিনের, আর লিবিয়াতে ছিল 5 দিনের। তাদের জাতীয় দিবস যত বেশি তাদের পতন তত দ্রুত ঘটেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বটি এখানে শেষ করছি। আশা করি আপনারা এই পর্বটি শুনবেন এবং এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, এবং আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা আছে এর সাথে মিলিয়ে দেখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, এবং শাইখকে কেন সৌদি আরবের এই সরকার জেলে বন্দি করে রেখেছেন তার ওই অল্প কিছু কথা থেকে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আসলে ইনি অত্যন্ত স্পষ্টভাষী এবং তাওহিদপন্থী শাইখ ছিলেন, আছেন, এবং বর্তমানে তিনি যেহেতু কারাগারে আছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মুক্তি কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার মুক্তি ত্বরান্বিত করে দেন। আল্লাহুম্মা ফিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি।